প্রাইমারি গুরুজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, শুভ বিজয়ার শুভেচ্ছা, দিয়ালিরও শুভেচ্ছা। আমি তোমাদের একটা ভিডিও মাধ্যমে জানিয়ে দিতে চাই যে তোমরা বৃত্তি পরীক্ষা দিলে 2022 সালে কখন রেজাল্ট পাবে। রেজাল্টের তো একটা আশা থাকে যে আমরা রেজাল্টটা পাবো কীভাবে, অর্থ বা টাকা বৃত্তি পাবো কি না, এ নিয়ে অনেকের একটা ভাবনা আছে। আমি আগে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, তা আজকে একটু ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। আমি যেটুকু সূত্র মারফত জানতে পারি যে এই রেজাল্ট তোমরা যখন ফাইভে উঠে পড়বে, তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি 3 মাস সময় দিতে হবে, মানে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে অক্টোবরে, ওটা বাদ দাও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে। যারা ভালো পরীক্ষা দিয়েছ তাদের হাতে একটা সার্টিফিকেট যাবে, অর্থাৎ তোমরা পরীক্ষাটায় প্রমোশন পেয়েছো, ভালো রেজাল্ট করেছো। আর যাদের সার্টিফিকেট যাবে না, এটা স্কুলের মাধ্যমে যাবে, তোমাদের প্রাইমারি স্কুলের মাধ্যমে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। আর যাদের যাবে না, তারা কিন্তু জানবে ভালো পরীক্ষাটা হয়নি বা পাসটা ঠিকমতো করতে পারোনি। এটাই হচ্ছে এই পরীক্ষার রেজাল্ট। এবার বৃত্তি তোমরা মানে পয়সা করি পাবে কি না, এই ব্যাপারটা আমি যতটা জানি, যেসব ছেলেরা আমাদের পেয়েছি মানে ওই সার্টিফিকেট গত 2-3 বছর ধরে, কিন্তু সেরকম সম্মানটা তোমাদের কাছে বড়, হয়তো পেতে পারো, আমি সেটা শিওর পাবে এরকম বলতে পারছি না, তবে সম্মানটা কিন্তু বড়, তোমরা একটা সার্টিফিকেট পাবে, তোমাদের পড়া মনে একটা উৎসাহ জোগাবে। ঠিক যখন তোমরা ক্লাস 8 উঠে পড়বে, অর্থাৎ 7-এর পরীক্ষাটা খুব ভালো করে দেবে, যেন 55% আপ মার্কস থাকে, তাহলে 8-এ একটা ন্যাশনাল স্কলারশিপ হয়, অর্থাৎ মানে 7-এর রেজাল্ট নিয়ে তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষার প্রশ্নটা হবে 8-এ, অর্থাৎ তোমরা প্রিপারেশনটা নিতে পারবে, বা তোমাদের ভাই দিদি কেউ থাকলে যেন ওইটা একটি প্রিপারেশন নেয়, 7-এর রেজাল্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ওখানে কিন্তু ভালো পয়সা আছে, মানে অনেক টাকার ব্যাপার আছে, মান্থলি তোমরা পাবে প্রায় 25,000 আরও বেশি, 8-3 24,000 ও 25,000 এরকম আছে, আরও বেশি আছে অনেক, অর্থাৎ কেন্দ্র সরকার যদি দেয় সেটা আরও বেশি হয়ে যাবে, ডবল হয়ে যাবে। যাই হোক, মানে এই যে ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার সামনে আছে, আবার ক্লাস 10-এ একটা আছে, তোমাদের ভালো রেজাল্ট যখন তোমরা পাবে সেই পরীক্ষাগুলোতেও বসবে। আর বিশেষ কিছু ব্যাপারে নেই, আগামী যখন রেজাল্ট তোমাদের দেবে তখন আমি অবশ্যই প্রথম প্রথমে একটা ভিডিও করে দেব, তখন তোমরা জানতে পেরে যাবে, রেজাল্ট পেয়ে যাবে। ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে।